তিনি সবাই বলেছেন যে পর্যটক বান্ধব যদি আমাদের অ্যাটিটিউড না থাকে, তাদের যদি আমরা স্ট্রাকচার অবকাঠামো দিতে না পারি তাহলে কিন্তু তারা আসবেন না। আমি মনে করি আমাদের এই এই অবকাঠামোগুলো আমরা যদি নির্মাণ করতে পারি, এবং এই সাথে আমি আরও একটু এলজিডিকে অনুরোধ করবো যে আরও যদি মাতব্বর যার নামটি দেশি বিদেশে সব জায়গায় ছড়িয়ে আছে, তার বাড়ি যাওয়ার রাস্তাটি আসলে এখনো পর্যন্ত খুব বেশি ভালো নয়, তা আমরা যদি এটা ডেভেলপ করতে পারি আমার মনে হয় শুধুমাত্র আরও যদি মাতব্বরে বাড়ি দেখার জন্য কিন্তু অনেক লোক আসবে। এরকম অনেক গুণীজন ব্যক্তি যেমন উলানিয়া জমিদার বাড়ি, উলানিয়া জমিদার বাড়ি দেখবে, একই সাথে আমাদের আমাদের যে শেষ ভাষা গান, আমাদের অমর গান যেটি আসলে আমরা আরো যুগে যুগে গাইব, তার বাড়িটি নামটি বলেন তো একটু, আব্দুল গাফফার চৌধুরীর বাড়িটাও কিন্তু উলানি, অর্থাৎ জমিদার বাড়িটাও দেখবে, আব্দুল গাফফার বাড়িটাও দেখবে। এবং একই সাথে আমি মনে করি যে সব মিলে কিন্তু এই স্পটগুলো কিন্তু পর্যটকদের জন্য খুব আকর্ষণীয় স্পট, যদি আমরা কিছু ফ্যাসিলিটিস আসলে ডেভেলপ করতে পারি। তবে আবারও বলবো আমাদের মাইন্ডসেট পরিবর্তন করতে হবে, পর্যটক বান্ধব হতে হবে, এবং পর্যটকদের জন্য যে ফ্যাসিলিটিসগুলো দরকার সেগুলো আসলে প্রোভাইড করতে হবে। এখানে আমাদের ধর্মীয় মানে কিছু কুসংস্কার, আমাদের সামাজিক কিছু কুসংস্কার, এগুলো পরিহার করে আমরা যদি পর্যটনকে শিল্প হিসেবে গ্রহণ করি এবং সেভাবে আমরা ফ্যাসিলিটেট করি, এবং বরিশালে সেই সুনামটি আসে, আমি যদি বক্তব্য বলার চেষ্টা করেছি, এখানকার লোকজন অনেক বেশি কিন্তু আপ্যায়ন প্রিয়, এবং আমি আশা করি যে কোনো লোক আসলে যেমন দেখবে শুনবে একই সাথে এখানকার মানুষের আপ্যায়নে তারা কিন্তু খুশি হবে। সব মিলে আমরা বরিশালের পর্যটনকে এগিয়ে নিয়ে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জনদীপ শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমাদের রেল লাইন, আমাদের পদ্মা সেতু, আমাদের ফোর লেন রাস্তা, এগুলো সমাপ্ত হওয়ার পরে আমি মনে করি এই অঞ্চলে পর্যটকদের আনাগোনা অনেক বৃদ্ধি পাবে। এখনই আমাদের প্রস্তুতি নেওয়া দরকার, সরকারিভাবে বেসরকারিভাবে। আপনি দেখবেন বাংলাদেশে অনেক জায়গায়, এই নড়াইল ছোট্ট জেলা তেমন কিছুই নাই, অনেক রিসোর্ট রয়েছে। আপনার আমাদের নরসিংদী গাজীপুর তো এখন রিসোর্টই ব্যবসা, এখানে তো রিসোর্টই ব্যবসা, কি আছে কিছুই নাই। পুরস্কার তুলে দিচ্ছে আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এই পর্যায়ে আমিনা আলম, তিনি রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন, অধিকারকারী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী